গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ মঙ্গলবার। মঙ্গলবারের সকালবেলা এখন বাজে 10টা। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, দেখো এখনও বিছানাও কিছু তোলা হয়নি, ব্রাশ করলাম, করে এবার যাব নিচে চা খেতে। তো দেখো জেঠুদের উপরের ঘরগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। এইখানে এই একটা ঘর, আর যেটা দাদারা থাকে, দাদা বৌদি, সেটা এইটা। এটা একটা বড় ডাইনিং, এটা কিচেন, এখানে রান্না করে না, নিচেই রান্না হয়। আর এটা হচ্ছে টয়লেট। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে আমরা তোমাদের সাথে চা খাবো, সেটা শেয়ার করছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, এখান থেকে শুরু করলাম। তো এইগুলো নিয়ে নিই, নিয়ে চলো নিচে চলে যাই। তো এখানে দেখো সবাই ঘুম থেকে উঠে পড়েছে, ছেলে বিস্কুট খেতে আরম্ভ করে দিয়েছে, আমরা এবার চা খাবো। একটু বারান, এটা হচ্ছে নিচের বারান্দা, উপরেও একটা বারান্দা আছে, এটা হচ্ছে নিচের বারান্দা। অনেক রোদ বলে বসতে পারছি না, ভীষণ গরম লাগছে। আর মানি প্ল্যান্ট গাছটা দেখো কি সুন্দর হয়েছে। তো চলো এখন ঘরে গিয়ে বসি, আবার পরে আসছি চা খেয়ে। তো দেখো এখানে গরম গরম চা চলে এসছে, লিকার চা, সাথে হচ্ছে বিস্কুট। তো চলো এটা খেয়ে নিই। এখানে রাস্তার সামনে সবজির গাড়ি এসছে, তো জেঠি সবজি নিচ্ছে, তা আমি আওয়াজ পেয়ে একটু বাইরে এসে ওই জন্য বসলাম। এত রোদ না, তাকানো যাচ্ছে না। তুলসী মঞ্চটা দেখো কত সুন্দর, আমি এরকম ভেবেছি একটা তুলসী মঞ্চ কিনবো, বেশ ভালো লাগে শ্বেত পাথরের তুলসী মঞ্চগুলো। তো দেখো পিয়ালিয়াটা দিয়ে গেল, মনে হচ্ছে ডালিয়া। তো চলো, ডালিয়া আমি কোনোদিন খাইনি, যখন বেবি হওয়ার পর আমাকে ডাক্তার ডালিয়া খেতে বলেছিল, কিন্তু আমি খাইনি, কারণ ইচ্ছা করে না খেতে আমার ডালিয়া একদম। তো এটা দেখি কীরমভাবে করেছে, একবার টেস্ট করে চলো তোমাদের জানাচ্ছি। তো সকাল সকাল দেখো ডালিয়া নিয়ে বসে পড়েছি, খেতে খেতে খুব সুন্দর হয়েছে। খেতে চিড়ে পোলাও যেরকম করা হয় না, পেঁয়াজ দিয়ে কারি পাতা দিয়ে ওরকমই করেছি, বেশ ভালো লাগছে খেতে অন্যরকম। তো চলো এটা খেয়ে নিই। তো দেখো এখানে গরম গরম লুচি কিন্তু একদম রেডি, এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট, লুচি আর হচ্ছে আলুর তরকারি। চলো ব্রেকফাস্টটা করে নিই। এটা কি রে বড়া? কিসের? যেমন নারকেলের বড়া। তো চলো আমরা খেয়ে নিই। তো দেখো দাদা অফিস চলে যাচ্ছে, টাটা টাটা করে দিচ্ছে, আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার আসবি, হ্যাঁ বারবিকিউ পার্টি হবে। আর এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছি।
তো ও লুচি খাচ্ছে শুধু আর মিষ্টি দিয়ে খেয়ে নেবে। তো চলো কন্টিনিউ করছি। বন্ধুরা একদম রেডি হয়ে গেছি, তো এখন বাজে 11:30। তো এখন একদম রেডি হয়ে গেছি, ব্যাগও প্যাক করে নিয়েছি। তো এবার চলো আমরা বেরিয়ে পড়ব, কারণ রাজদীপ আবার ডিউটি আছে, ওই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট করি বেরিয়ে যেতে হচ্ছে। তো চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে, যেটার জন্য আসা পার্স সেটাও নিয়ে নিয়েছি। তো চলো আবার আবার আসবো, টাটা। বাজে বেরিয়ে পড়েছি, তো যাই, ভীষণ গরম, রোদ লাগছে ভীষণ। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো দেখি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। তো দেখো উত্তরপাড়ায় ঢুকে গেছি, ওই দেখো উত্তরপাড়া গেট দেখা যাচ্ছে। তো এদিকে অ্যাজ ইউজুয়াল দক্ষিণেশ্বর মন্দির, আর এদিকে হচ্ছে উত্তরপাড়া গেট। ফোকাস কেন হচ্ছে না বুঝতে পারছি না, ঝাপসা দেখাচ্ছে। তো যাই হোক, আমি অন্ধ, মানে রোদে ঠিক দেখতে পাচ্ছি না ফোকাস হচ্ছে কি কি পরিষ্কার হচ্ছে। তো চলো ঢুকে গেছি নিজেদের এলাকায়, তো আবার বাড়ি গিয়ে আবার কন্টিনিউ করছি। তো চলো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধেবেলা আবার তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ পর, কারণ সোদপুর থেকে ফেরার পর শরীরটা খুব খারাপ লাগছিলো, রোদে আসলে এসেছিলাম তো ওই জন্য। তো তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তখন কিছু খাওয়াও হয়নি। তো এখন সন্ধেবেলা একটু আদা দিয়ে চা বানাচ্ছি, আর এদিকে একটু খাবার নিয়ে নিয়েছি, রুটি, পটলের তরকারি, আর এদিকে কালকের ওই তরকারিটা ছিল ফুলকপি আলুর, সেটাও নিয়েছি। তো রুটি আর চাটা এখন খাবো, খেয়ে ছেলেকে খাওয়াবো, খাইয়ে পড়তে বসাবো। তো চলো, চাটা এখানে মোটামুটি হয়ে গেছে। তারপর আবার আসছি, আর এখন বাজে হলো 6টা। তো দেখো বন্ধুরা, এখন চা খাওয়ার পর আমিও তখন খেয়ে নিলাম, তারপর ছেলেকে খাইয়ে দিয়ে এখন পড়তে বসিয়েছি। তো এখন বাজে 7:30 মতন। তো নতুন বইগুলো বলেছিলাম না অনলাইনে অর্ডার করেছি, তো সেগুলোই এসে গেছে। তো মেশো থেকে এটা অর্ডার করেছিলাম, দেখো এরকম একটা খাপে দিয়েছে, আর 12টা বই দিয়েছে। কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই, বার্ডসের বুক দিয়েছে, অ্যানিমালসের বুক দিয়েছে, ভেজিটেবলসের বুক দিয়েছে, ফ্রুটসের বুক দিয়েছে, নাম্বারস বুক দিয়েছে, এবিসির বুক দিয়েছে, এটা হিন্দি বর্ণমালার একটা বুক দিয়েছে, পার্টস অফ বডির বুক দিয়েছে, প্রফেশনালের একটা বুক দিয়েছে, আর ফ্লাওয়ারের বুক দিয়েছে। আর এদিকে এটা হচ্ছে এটা ওইটা শেপ অ্যান্ড কালারের বুক দিয়েছে। আর কি দিয়েছে জানো, ও আর একটা এইটা দিয়েছে, এই যে সব গাড়ির একটা বই দিয়েছে। তো 12টা টোটাল 12টা, এটার দাম মনে হয় কত নিয়েছে, 220 কি 230 এরকম নিয়েছে। তো এইগুলো সব আইডেন্টিফাই করাতে হবে, পড়াতে হবে, কারণ আগে যে বইগুলো পড়তো সেগুলো সব ও শিখে গেছে, আর ওগুলো ছিঁড়েও গেছিলো, তাই জন্য এইগুলো ওকে কিনে দিয়েছি, এগুলো এখন পড়বে। কিন্তু অসুবিধা হচ্ছে এবিসির যে বুকটা আছে ওখানে যেগুলো শিখেছে, ধরো এ ফর অ্যাপেল, বি ফর বল, এখানে যেমন আবার অন্য অন্য ধরনের আছে, তো এইটা এখন নতুন করে আর পড়াচ্ছি না।
সি ফর ক্যাট, ডি ফর ডগ শিখেছে, কিন্তু এখানে আছে ডি ফর ডাক। এইগুলো এগুলো যেটা পুরনো আছে ওগুলোইও পড়ছে। তো চলো ওকে পড়িয়ে দিই, পড়িয়ে আবার আসছি তোমাদের সামনে। পড়ো, কোন বইটা পড়বে? কোন বইটা পড়বে? ওটা তো, ওটা তো খাপ। আচ্ছা তুমি ইয়ে দেখিয়ে দেবে, একটা অ্যানিমেলসে দেখাবে। কি দেখাবে দেখি, অ্যানিমেলসে কি দেখাবে তুমি? এলিফ্যান্ট দেখাও তো, এলিফ্যান্ট আও মা, টাইগার না, ঠিক করে দেখাও, টাইগার এখানে নয়, ওটা তো লিপার্ড। টাইগার দেখাও, হ্যাঁ লায়ন, লায়ন কই, লায়ন, ফক্স দেখতে পাচ্ছ না, ক্যাঙ্গারু দেখতে পাচ্ছ? এলিফ্যান্টের পাশেই আছে ক্যাঙ্গারু, দেখাও কই, ছোট্ট একটা বাচ্চা আছে, দেখ ক্যাঙ্গারুর। আবার এটা কি, ক্যাঙ্গারু? আচ্ছা এবার তুমি আমাকে জিরাফ দেখাও। কোথায় জিরাফ? ওটা জেব্রা, জিরাফ। আর মাংকি, মাংকি দেখাও, মাংকি সব ভুলে যাচ্ছ তুমি, কিচ্ছু মনে পড়ছে না। হ্যাঁ চলো ওকে পড়িয়ে নিও, বুঝতেই পেরেছে ক্যামেরা অন, ওই জন্য এরকম বদমাইশি করছে। তো চলো আমি পড়িয়ে আবার আসছি। তো দেখো বন্ধুরা, এখন 11টা বাজে, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ছেলেও কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে। তো গরম লাগছে বলে এসিটা একটু অন করে দিলাম, আর রাতে মেশিন চালিয়েছিলাম, কাছাকাছি করলাম, কারণ কালকে গেছিলাম তার অনেক জামা কাপড় ছিল। তো চলো আবার কালকে একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করবো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।